হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা নতুন যে ভিডিওটি করছি সেটি হচ্ছে হরলিক্স। বন্ধুরা, আমাদের অনেক বোনেরাই প্রশ্ন করেছেন যে তাদের সন্তান খাচ্ছে না, খেতে চায় না, এবং সে টিনটিনে হয়ে যাচ্ছে, রোগনা হয়ে যাচ্ছে, তারা কি এই হরলিক্স খাওয়াতে পারবেন কিনা। বন্ধুরা, বাচ্চা যদি 2 বছরের অধিক হয় বয়স, তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ তো নেবেনই, আপনি এই জুনিয়র হরলিক্স খাওয়াতে পারেন। তবে বাচ্চা হেলদি হওয়া, শক্তিশালী হওয়া এবং সুস্থ থাকার ক্ষেত্রে আপনাকে যে প্রাকৃতিক খাবারগুলো রয়েছে, ভাত, মাছ, ডিম, দুধ, এগুলো হচ্ছে এর উপরেই নির্ভরশীল থাকতে হবে। কিন্তু এগুলো খাওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিশু গ্রোথ হচ্ছে না, সে মানসিকভাবে বিকাশিত হচ্ছে না। সেক্ষেত্রে যদি চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরে চিকিৎসক যদি আপনাকে এই হরলিক্স, জুনিয়র হরলিক্স আপনার বেবি দিয়ে থাকে, আপনি নিশ্চিন্তে খাওয়াতে পারেন। এর মধ্যে কিন্তু ফ্যাটি যে ব্যাপারটা থাকে, চিনি, এইগুলো কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে আছে, এগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় নেই, যা শিশুর ক্ষতি হতে পারে। শিশু যদি ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই ধরনের যেই বিষয়গুলো রয়েছে, যে ভিটামিনগুলো রয়েছে, যেগুলো শিশুকে অন্যান্য খাবার থেকে সংগ্রহ করতে পারছে না শিশু কোনো কারণে, সেক্ষেত্রে এই যে পার্শ্ব খাবারগুলো রয়েছে, হরলিক্স, জুনিয়র হরলিক্স, এটি আপনি খাওয়াতে পারেন। এটি খাওয়ালে শিশু রুচির পরিবর্তন হবে, সে চেষ্টা করবে যে অন্যান্য খাবারের পাশাপাশি এটি খেতে। যদি খায়, আপনার শিশু গ্রহণ করে, তাহলে আপনি এটি দিনে 1 থেকে 2 বার দিতে পারেন। আর 200 ml দুধের মধ্যে আপনি 2 থেকে 3 চা চামচ জুনিয়র হরলিক্স খাওয়াবেন। আমাদের দেশে জুনিয়র হরলিক্স কিন্তু বিভিন্ন কৌটার মধ্যে পাওয়া যায়, যেমন ছোট ডিব্বা রয়েছে, আবার রয়েছে কাগজের প্যাকেট, এটি কিন্তু একটি প্লাস্টিকের জারের মধ্যে রয়েছে, এটি 500 ml, এটি বাজারে 340 টাকা 50 টাকা বিক্রি হয়, আবার দামের বেশি কম হতে পারে। সেক্ষেত্রে দামটি আপনি যাচাই বাছাই করে নেবেন। আর বন্ধুরা, আপনার শিশু যদি এটি খেয়ে হজম করতে পারে, তার যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আপনি কিন্তু এটি নিশ্চিন্তে খাইয়ে যেতে পারেন। কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই শিশুর ক্ষেত্রে এটি সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি শিশুটি খাওয়ার পরে দেখা যায় যে পেটে পীড়া দেখা দিচ্ছে বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই আপনি এটা বন্ধ করে দিবেন। আর সবসময় আমরা বলে থাকি যে শিশুর খাদ্যের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন পুষ্টিবিদ বা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে খাওয়াতে হবে। আর শিশুর অন্যান্য খাবারের পাশাপাশি বাড়তি খাবার হিসেবে এই জুনিয়র হরলিক্সের জুড়ি নেই, অনেকেই রয়েছেন যারা এটি খাওয়াচ্ছেন এবং ভালো ফল পেয়েছেন, শিশুও সানন্দে খেয়ে থাকে। আপনি যদি শিশুকে গরুর দুধের সঙ্গে এই হরলিক্স মিশিয়ে খাওয়ান, তাহলে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সুগার দেওয়া রয়েছে। আর হচ্ছে চেষ্টা করবেন যে গরুর দুধের সাথেই খাওয়ানোর, তাহলে শিশু পুষ্টিগুণটা খুব ভালোভাবে পাবে। যাই হোক বন্ধুরা, আমরা আজকের এই ভিডিও থেকে জুনিয়র হরলিক্স সম্পর্কে জানলাম। আমরা এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আপনি শেয়ার করবেন।